এখন আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্স নিয়ে আলোচনা করব তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এবছর থেকে পরীক্ষা পদ্ধতির বিরাট পরিবর্তন এনেছেন এবং সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে এমসিকিউ টাইপ প্রশ্নের পরীক্ষা হবে সেদিকে লক্ষ্য রেখে আমরা এখন লস অফ মোশান এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো মূলত গাণিতিক প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো অবশ্যই থিওরিটিক্যাল একটা বেস আছে যেখান থেকে থিওরিটিক্যাল কনসেপশানেরও পরীক্ষা দেওয়া হয়ে যায় আর কি শুরু করি দেখা যাক প্রথম প্রশ্নে কী বলে বলছে একটি ট্রেন এ সমতরণে অনুভূমিকভাবে গতিশীল ট্রেনটির ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে উল্লম্বের সঙ্গে দোলকের নথিক ধরো এই হলো তোমার ট্রেন ট্রেনটা তরণে চলেছে এ সমতরণে চলেছে ধরো ডান দিকে চলেছে দোলককে ঝোলালে কি হবে দোলকের ওপরে একটা অলিক বল কাজ করবে এবং তার তজ্জনিত তরণ সিস্টেমের অর্থাৎ ট্রেনের তরণ যেদিকে বিপরীত দিকে কাজ করবে আর একটা হলো ওজন বল কাজ করবে অর্থাৎ এই অলিক বলজনিত তরণ এবং গ্র্যাভিটির জন্য যে তরণ এদের লব্ধি বরাবর আর কি আমাদের পেন্ডুলামটা নিজেকে এই মুহূর্তে সজ্জিত করবে তার ফলে তার উল্লম্বের সঙ্গে কোন যদি থিটা হয় বুঝতেই পারছো এ এবং জি ভেক্টরের লব্ধির দিকে সে চলে গেছে তাহলে এটা এ ভেক্টর এবি ধরো পেন্ডুলামের অবস্থান বিসি এ ভেক্টরকে প্রকাশ করছে সিবি আর এসি জি ভেক্টরকে প্রকাশ করছে তা দেখো ট্যান থিটা সমান এবাই জি উল্লম্বের সঙ্গে থিটা কোন করলে থি থিটা সমান হবে ট্যান ইনভার্স এবাই জি এবং অবশ্যই কোনটা হবে গতি যেদিকে তার বিপরীত দিক বরাবর সুতরাং একের এ হল গিয়ে আমাদের কারেক্ট উত্তর এইবার আমরা দু নম্বর প্রশ্নে যাই ওই একটি মসৃণ হালকা কপি কলে হালকা সুতার সাহায্যে এম ওয়ান এম টু দুটি ভর বিশিষ্ট দুটি ব্লক উল্লম্বভাবে ঝুলানো আছে যদি সংস্থার তরণ জি বাই এইট হয় তবে এম ওয়ান ইস টু এম টু কত আরেকটা বলা আছে এম ওয়ান গ্রেটার দ্যান এম টু তোমরা জানো যে এরকম কপি কলের একদিকে এম ওয়ান ভর ঝুলছে আর একদিকে এম টু ভর ঝুলছে তাহলে সেক্ষেত্রে যেহেতু হোল সিস্টেমের তরণের প্রশ্ন আসছে তাই টান বল ক্রিয়া প্রতিক্রিয়া বল বলে আমরা বাদ দিতে পারি এবং সিস্টেমটা নামবে কোথায় এম ওয়ান জি যেহেতু বড় তাহলে এই দিক বড়ো বল নিচে নামবে তাহলে সিস্টেমের তরণ কি হবে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি লব্ধি বল বাই সিস্টেমের মোট ভর এম ওয়ান প্লাস এম টু এটাই দেখো বলে দিয়েছে এটাই বলেছে জি বাই এইট দুই পক্ষ থেকে জি কেটে যেতে পারো এবার দেখো যোগ ভাগ করো এম ওয়ান মাইনাস এম টু প্লাস এম ওয়ান প্লাস এম টু তার মানে উপরে হলো টু এম ওয়ান আর এম ওয়ান প্লাস এম টু থেকে মাইনাস এম ওয়ান প্লাস এম টু করলে নিচে হলো টু এম টু তা যোগ ভাগ করলাম বামপক্ষে ডানপক্ষেরও তাই করতে হবে উপরে যোগ তাহলে হলো এইট প্লাস ওয়ান মানে নাইন আর নিচে হবে এইট মাইনাস ওয়ান মানে সেভেন তাহলে অনুপাতটা হবে নাইন ইস টু সেভেন তাহলে দুইয়ের বি হলো আমাদের কারেক্ট আনসার এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাই বলছে দু কেজি ভরের একটি বস্তুর ভরবেগ সময়ের সঙ্গে পি টু থ্রি টি স্কোয়ার প্লাস ফোর সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয় এ থেকে বোঝা যায় কণাটি সুষম বেগে চলছে না সমতরণে না সুষমতরণে না সুষম মন্দনে চলছে এটাই প্রশ্ন দেখো পি সমান সমান বলেছে থ্রি টি স্কোয়ার প্লাস ফোর তুমি জানো ডিপিডিটি ফোর্সকে প্রকাশ করে তাহলে ডিপিডিটি সমান সমান সিক্সটি তাহলে ফোর্স হলো প্রপোর্শনাল টু টি তার মানে বল হলো অসম সময় যত বাড়বে বলের মান বাড়বে সুতরাং তরণও হবে অসম সুতরাং কণাটি অসম তরণে গতিশীল অতএব তিনের বি হলো গিয়ে আমাদের কারেক্ট উত্তর এবার আমরা চার নম্বর প্রশ্নে জানি কি বলে চার নম্বর প্রশ্নে দেখো বলছে একটি সুষম সমসত্ব রডের দৈর্ঘ্য এল এবং ভরে একে অনুভূমিক তলে রেখে দুই প্রান্তে এফ ওয়ান ও এফ টু বল দিয়ে বিপরীত দিকে টানা হচ্ছে এখানে একটা প্রান্ত এক্স এক্স থেকে স্মল এল দূরত্বে প্রস্তুচ্ছেদের টান কত এখানে টান কতটা এটা চেয়েছে আর একটা বলা আছে দেখো ব্র্যাকেটে এফ টু গ্রেটার দ্যান এফ ওয়ান দেখো হোল সিস্টেমে যখন তরণের কথা বলবো বিভিন্ন অংশে যে টান বলগুলো ক্রিয়া প্রতিক্রিয়া বল সুতরাং যখন পুরো সিস্টেমে ইকুয়েশন অফ মোশান লিখবো টান বল ক্রিয়া প্রতিক্রিয়া বল বলে তার কিন্তু অস্তিত্ব থাকবে না তাহলে এখানে এফ টু গ্রেটার দ্যান এফ ওয়ান সুতরাং সিস্টেমের তরণ কী হবে লব্ধি বল কত তবে এফ টু বড়ো এফ ওয়ানের থেকে তাহলে এফ টু মাইনাস এফ ওয়ান বাই টোটাল সিস্টেমের ভর বলে দিয়েছে কিন্তু এম বাই এম এটা হলো সিস্টেমের তরণ এইবার আমরা দেখি এই যে প্রস্তচ্ছেদটা তাহলে একটু বড় তাহলে তরণটা কিন্তু এদিকে তাহলে এই প্রস্তচ্ছেদ পর্যন্ত এই ভরটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য কীরকম টান বল দরকার হচ্ছে দেখো এখানে যদি আমরা লব্ধি বল লিখি ডান দিকে টি দিকে এফ ওয়ান তাহলে এই অংশটা স্মল এল দৈর্ঘ্যের এই অংশটা কিন্তু এগিয়ে যাচ্ছে তাহলে টি মাইনাস এফ ওয়ান সমান কি এইটুকুটা অংশের ভর ইন্টু এ অর্থাৎ লব্ধি বল সমান ভর গণিত তরণ এইটুকুটা অংশের ভর কত এম ভর ছিল পুরো এল দৈর্ঘ্যের তাহলে একক দৈর্ঘ্যের ভর এম বাই এল তাহলে স্মল এল দৈর্ঘ্যের এইটুকুটা অংশের ভর ইন্টু স্মল এল এইবার কি করব আমরা এইবার আমরা টি এর মানটা বের করতে চাইছি তাহলে সেইখানেতে আমাদের এটা ভর বেরোলো ইন্টু তরণটা কত এ তাহলে এর মানটা বসিয়ে দেবো তাহলে বেরিয়ে যাবে তাহলে এক নম্বর ইকুয়েশানে এ বেরিয়ে আছে তাহলে দেখো টি সমান সমান এফ ওয়ান প্লাস এম ইন্টু এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ মানে কত এ মানে তোমার হলো এফ টু মাইনাস এফ ওয়ান বাই এম দেখো একটা এমও কেটে যাচ্ছে তাহলে কি দাঁড়ালো দেখো তোমার কোন অপশানটি কারেক্ট হতে পারে দেখো দেখো এখান থেকে দ্বিতীয় টার্ম থেকে আমরা নিয়ে নিতে পারি এফ টু ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল আর এফ ওয়ানটা কমন নিলে দেখো পড়ে থাকছে কি এখানে ওয়ান মাইনাস স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এফ ওয়ান ইন্টু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল বাই ক্যাপিটাল এল প্লাস এফ টু ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে বি হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার তাহলে চারের বি সুতরাং আমরা মনে রাখবো যখন হোল সিস্টেমের কথা বিবেচনা করবো টান বল ক্রিয়া প্রতিক্রিয়া বল বলে আমাদের আলটিমেট যে ইকুয়েশান অফ মোশান এফ সমান এম এতে কিন্তু টান বলের অস্তিত্ব থাকবে না বিভিন্ন অংশে যোগ বিয়োগ করে কেটে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং সিস্টেমের তরণ বেরিয়ে গেল এবার এই যে স্মল এল দৈর্ঘ্যের যে দড়ির অংশ সেটুকুটাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে এই অংশের টান বল তাহলে এইটুকুটা অংশের জন্য ইকুয়েশন অফ মোশান লিখলাম ডান দিকে টান বাঁ দিকে এফ ওয়ান এই অংশে তাহলে টি মাইনাস এফ ওয়ান সমান কি এইটুকুটা অংশের ভর ইন্টু এ অ্যাক্সিলেশন হোল সিস্টেমটা তো সেই এ অ্যাক্সিলেশনের ডান দিকে যাচ্ছে সুতরাং ইকুয়েশন অফ মোশনাল লেখাটা কিন্তু বেশ সহজ হয়ে গেল এবার পাঁচ নম্বর প্রশ্নে আসা যাক বলছে জলে ভাসমান এম ভরের এল দৈর্ঘ্যে নৌকার এক প্রান্ত থেকে স্মল এম ভরের এক ব্যক্তি এক প্রান্তে স্মল এম ভরের এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ব্যক্তিটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে গেলে নৌকার স্মরণ কত দেখো ব্যাপারটা বেশ সহজ এখানে বাইরে থেকে কোনো বল কাজ করছে না তাহলে আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে ধরা যাক লোকটা যেতে টি সময় লেগেছে তাহলে টি সময় ধরে নৌকাটা পিছিয়ে আসছে দেখো তাহলে লোকটা যখন স্থির ছিল লোক এবং নৌকার মোট ভর শূন্য ছিল তাহলে এখন কি হবে লোকটা সামনের দিকে এগোলে নৌকা পিছনে পিছিয়ে আসবে লোকটির ভরবেগ সমান সমান নৌকার ভরবেগ কিন্তু সমান এবং বিপরীতমুখী দুটো ভেক্টরের লব্ধি কিন্তু শূন্য হয় তাই লোকটি যতটা ভরবেগ পাবে নৌকাও ততটা বিপরীতমুখী ভরবেগ পাবে এবার নৌকার ভর তো এম সে ধরো এক্স পরিমাণ পিছ হলো তাহলে নৌকা টি সময়ে বেগ হলো গড়বেগ এক্স বাই টি সমান লোকটার ভর স্মল এম সে নৌকা বরাবর এ প্রান্ত থেকে ও প্রান্তে সে কিন্তু এল দৈর্ঘ্য হেঁটে গেছে কিন্তু নৌকা তার মধ্যে কতটা ফিরে এসছে এক্স দূরত্ব তাহলে তীর থেকে দেখলে তাকে দেখা যাবে সে কত দূর এগোল এল মাইনাস এক্স তাহলে যদি টি সময় লাগে তার গড়বেগ এল মাইনাস এক্স বাইটি তাহলে লোকটির ভরবেগ ডান দিকের ভরবেগ সমান নৌকার বাঁ দিকের ভরবেগ কারণ এই দুটো ভরবেগ সমান এবং বিপরীতমুখী সুতরাং এখানে আবার আমরা বলছি এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগালাম আমরা এবং বাইরে থেকে বল কাজ করছিল না তাই প্রথমে মোট ভরবেগ শূন্য থাকলে পরেও ভরবেগ শূন্য থাকবে তাই পরের মোট ভরবেগ শূন্য কি করে হতে পারে নৌকার ভরবেগ সমান সমান লোকটির ভরবেগ কীরকম বিপরীতমুখী তা দেখো এখান থেকে আমরা টি নটিকলসটি জিরো কেটে দিতে পারি আমাদের বলেছে নৌকার স্মরণ তার মানে আমাদের এক্সটা বের করতে হবে তাহলে দেখো এক্স ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম সমান এম এল স্মল এম ইন্টু এল তাহলে এক্স সমান স্মল এম ইন্টু এল বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তাহলে স্মল এম ইন্টু এল বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তাহলে পাঁচের কারেক্ট আনসার হলো সি এইবার আমরা ছ নম্বর প্রশ্নে চলে যাই বলছে একটি বস্তুর ভরবেগের ইকুয়েশন বলেছে বলছে পি ইকুয়ালস টু সাইন টি ইন্টু আই প্লাস কস টি ইন্টু জে হলে পিও বল এফ এর মধ্যবর্তীকরণ দেখো পি ভেক্টর সমান কত বলেছে সাইন টি ইন্টু আই প্লাস কস টি ইন্টু জে এটা এক নম্বর সংখ্যা এবার ফোর্স বের করছি ফোর্স মানেই এই কোয়েশানটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই কত হবে সাইনটির জায়গায় কস টি ইন্টু আই আর কসের মাইনাস টি ইন্টু জে এটা দু নম্বরই কোয়েশান এইবার ধরো আমরা পি ডট যদি আমরা এফ করে দিই পি ডট এফ দেখো টি আই ডট আই থাকবে তাহলে সাইন টি ইন্টু কস টি আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস কস টি ইন্টু সাইনটি তারপর পি ডট এফ ওয়ান জিরো তাহলে পি কিন্তু হলো পারপেন্ডিকুলার তার কার সঙ্গে এফ এর সঙ্গে সুতরাং পি এবং এফ এর মধ্যে কোন হবে নাইনটি ডিগ্রি তাহলে ছয়ের কারেক্ট আনসার হলো গিয়ে সি এবার আমরা সাত নম্বর প্রশ্নে চলে যাব সাত নম্বর প্রশ্নে কী বলছে বলছে একটি কণার গতিশক্তি ই ও ভরবেগ পি ই কে এবং ওয়ান বাই পি এর পরিবর্তনের লেখচিত্র কেমন হবে দেখো গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার যদি তুমি একটা এম দিয়ে ওপরে নিচে গুণ করো তাহলে হলো এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম আর এম ভি মানেই তো পি তাহলে পি স্কোয়ার বাই টু এম তা দেখো ই কে সমান পি স্কোয়ার বাই টু এম ই কে সমান সমান পি স্কোয়ার বাই টু এম তাহলে দেখো যদি রুট করো রুট কে সমান সমান পি বাই রুট টু এম তাহলে রুট ই কে বাই পি সমান ওয়ান বাই রুট টু এম দেখো দুটো অক্ষে কাকে কাকে নিয়েছ একদিকে নিয়েছো ই কে কে আরেকদিকে ওয়ান বাই পি কে তাহলে দেখো এখানে এই দুটো রাশির গুণ ফল কিন্তু দেখো ধ্রুবক হচ্ছে কেন ই রুট কে ইন টু ওয়ান পি সমান ওয়ান বাই রুট টু এম তাই না ওয়ান বাই রুট টু এম এটা কিন্তু ধ্রুবক তা দেখো এক্স ওয়াই সমান যদি ধ্রুবক হয় গুণফল যদি ধ্রুবক হয় তাহলে কী হবে তোমরা যেমন পিভি সমান কনস্ট্যান্ট পেয়েছিলে বয়লার সূত্রে গ্র্যাফট আনার সময় সেরকম রুটিকে ইন্টু ওয়ান বাই পি ওয়াই অক্ষে যাকে নিয়েছো ইন্টু এক্স অক্ষে যাকে নিয়েছো কনস্ট্যান্ট তাদের গুণফল তাহলে কার্ভের প্রকৃতি হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সেই ধরনের কার্ভ আমরা দেখছি ডিতে রয়েছে তাহলে ডি হলো কারেক্ট আনসার সাথে ডি সুতরাং যখন এইরকম রকম গ্র্যাফ টেনে দেবে সেই গ্র্যাফের জন্য যে গাণিতিক সম্পর্কটা দরকার সেটা দিয়ে শুরু করবে এবং গাণিতিক সম্পর্কটা থেকে গ্র্যাফের প্রকৃতি কেমন হবে এটা ঠিক করে নেবে এবার বলছে বিস্ফোরণের ফলে তিন কেজি ভরের একটি বোমা দু কেজি ও এক কেজি ভরে দুটো টুকরোতে পরিণত হলো তাহলে তিন কেজি ভরের একটা স্থির বোমা কিন্তু তিন কেজি ভরের এটা হবে কিন্তু স্থির বোমা বোমটা ছিল স্থির দু কেজি ও এক কেজি ভরে দুটো টুকরোয় পরিণত হলো তাহলে এটা থেকে দুটো টুকরো হলো একটা দু কেজি আর একটা এক কেজি বুঝতে পারছো দুটো টুকরো বিপরীত দিকে গতিশীল হবে বলছি অপেক্ষাকৃত কম ভরের টুকরোটি আশি মিটার পার সেকেন্ড বেগে হলে অন্যটার বেগ কত অপেক্ষাকৃত মানে এক কেজি ভরের বেগ হলো আশি মিটার তার ভরবেগ হলো আশি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দুটো টুকরোর ভরবেগ কিন্তু সমান আর বিপরীত হবে কারণ বোমটা স্থির ছিল তাহলে দ্বিতীয় টুকরোরও ভরবেগ হবে আশি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তার বেগ যদি ভি হয় তাহলে টু ভি সমান আশি তাহলে ভি সমান চল্লিশ দ্বিতীয় টুকরোর বেগ হলো চল্লিশ মিটার পার সেকেন্ড এবার বলছে বিস্ফোরণের ফলে টুকরো দুটিতে টুকরো দুটিতে হস্তান্তরিত শক্তির পরিমাণ কতটা এনার্জি কতটা কাইনেটিক এনার্জি ওরা লাভ করেছে দেখো ছোট টুকরো হাফ ইন্টু ওয়ান ইন্টু এইটটি স্কোয়ার তার গতিশক্তি প্লাস বড়ো টুকরো যে গতিশক্তি ছিল হাফ ইন্টু টু ইন্টু ফরটি স্কোয়ার তা দেখো এখানে চৌষট্টিশো বাই দুই মানে বত্রিশশো আর দুই দুই কেটে গেল এখানে ষোলোশো তার মানে কত হলো আটচল্লিশশো জুল তার মানে কত হলো ফোর পয়েন্ট এইট কিলো জুল তাহলে গতিশক্তি হস্তান্তরিত হলো ফোর পয়েন্ট এইট কিলো জুল আটের কারেক্ট আনসার হলো ডি এইবার আমরা ন নম্বর প্রশ্নে যাব বলছে এক কেজি ভরের বস্তুকে একটি সুতা দিয়ে ঝোলানো হলো বস্তুটিকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ওপরে তোলা হলে বা ফোর পয়েন্ট নাইন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তরণে নিচে নামানো হলে দুই ক্ষেত্রে সুতার টান দেখো মানে এটা লিফ্টের রিয়াকশান ফোর্সের মতো লিফ্টটাকে যখন ওপরে তুলছ আরেকগুলো লিফ্টটাকে যখন নিচে নামাচ্ছে এইভাবে ভাবো তাহলে প্রথম ক্ষেত্রে টান ওই রিয়্যাকশান ফোর্সই হবে টান সমান এম ইন টু কত হবে জি প্লাস এ তার মানে কত এক কেজি ভরে বস্তু এম ওয়ান জি হলো নাইন পয়েন্ট এইট আর এ তরণ হলো ফোর পয়েন্ট নাইন দ্বিতীয় ক্ষেত্রে টান টি টু কত হবে এম ইন টু জি এ তার মানে এম ওয়ান জি হলো নাইন পয়েন্ট এইট মাইনাস ফোর পয়েন্ট নাইন তাহলে এবার টান দুটোর অনুপাত টি ওয়ান ইস টু টি টু দেখো এখানে কী হলো ফোর পয়েন্ট নাইন আর নাইন পয়েন্ট এইট তাহলে ফোর পয়েন্ট নাইনের এটা হলো দ্বিগুণ আর এটা এক গুণ তাহলে ফোর পয়েন্ট নাইন ইন্টু থ্রি ইস টু নাইন পয়েন্ট এইট মাইনাস ফোর পয়েন্ট নাইন মানে ফোর পয়েন্ট নাইন তাহলে অনুপাতটা কত হলো থ্রি টু ওয়ান দেখো এ হলো গিয়ে কারেক্ট আনসার সুতরাং নয়ের এ হলো কারেক্ট আনসার এবার আমরা দশ নম্বর প্রশ্নে যাব দশ নম্বর প্রশ্নে কি বলছে একটি কামান থেকে অনুভূমিকার সঙ্গে থিটা কোণে গোলা নিক্ষেপ করা হলো গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বিস্ফারিত হয়ে গোলাটি সমভরে দুটি টুকরায় ভেঙে গেল একটি টুকরা পূর্বপথে আবার কামানের কাছে ফিরে গেলে বিস্ফোরণের পরে অপর টুকরাটির গতিবেগ কত দেখো এই কামান থেকে বিস্ফোরণ করা ঘটানো হয়েছে গোলা ছোড়া হয়েছে সরি সর্বোচ্চ বিন্দুতে এলো গোলার ধরো ভর ছিল টুয়েম তাকে যদি থিটা কোণে ছুঁড়ো ইউ বেগে তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার বেগ বা ভি বেগে তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার বেগ হলো ভি কস থিটা শুধু অনুভূমিক বেগ থাকে তাহলে সর্বোচ্চ বিন্দুতে বিস্ফোরণের আগে ভরবেগ ছিল টু এম ভি কস্থিটা দেখো তাহলে গোলার ভরবেগ এটা ছিল একটা খণ্ড যখন বিপরীত দিকে আসছে তাহলে ঠিক বিপরীত প্যাসেজে যদি সে চলে আসে তাহলে তার সেই মুহূর্তে এম ভরের খণ্ডটির বেগ বিপরীত দিকে ভি অর্থাৎ মাইনাস ভি অস্থিরটা তাহলে সেই খণ্ডটার সেই মুহূর্তে যে ভরবেগ মাইনাস এম ভি কস্থিটা বলছে অপর টুকরার গতিবেগ অপর টুকরার বেগ যদি ভি ওয়ান হয় তাহলে তার ভরবেগ এম ভি ওয়ান তাহলে কী হলো টু এম ভি কস্থিটা আর মাইনাস এম ভি কস্থিটা এদিকে আসুক থ্রি এম ভি কস্থিটা সমান সমান এম ভি ওয়ান এম এম কেটে গেলে ভি ওয়ান সমান থ্রি ভি কস্থিটা সুতরাং অপর টুকরো যেটা থাকল তার বেগ হবে থ্রি ভি কস্থিটা ঠিক বিস্ফোরণ যখন হলো সেই মুহুর্তে দশের প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল এবার আমরা এগারো নম্বর প্রশ্নটা দেখি বলছে পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি ক্রিকেট বল তিরিশ মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত দেখো বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন কিন্তু এখানে একটা ব্যাপার দেখো বলটা যখন গিয়ে ব্যাটকে আঘাত করছে তার ভরবেগ যেদিকে ছিল ফিরে আসার সময় কিন্তু ভরবেগ বিপরীত দিকে পয়েন্ট ফাইভ কেজি ভর তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে প্রাথমিক ভরবেগ ছিল পয়েন্ট ফাইভ ইন্টু তিরিশ মানে পনেরো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এটা ইউ এটা বাঁধি গিয়ে তাহলে এটাকে আমরা নেগেটিভ ধরছি বিপরীত দিকে কুড়ি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বেগে এলো তাহলে বিপরীত দিকে এটা মাইনাস ইউ তাহলে বিপরীত দিকে ভরবেগ প্লাস হলো এম ভি সমান কত হলো কুড়ি ইন্টু পয়েন্ট ফাইভ মানে টেন কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তা দেখো ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ মানে কত হলো কুড়ি এখানে ছিল দশ মাইনাস অফ মাইনাস আগেকার ভরবেগটা কিন্তু বিপরীত দিকে বলে মা একটা মাইনাস আছেই তাহলে কত চেঞ্জ হলো দশ আর পনেরো পঁচিশ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড একই কথা তাহলে হলো পঁচিশ টোয়েন্টি ফাইভ নিউটন সেকেন্ড সুতরাং আমাদের এগারো নম্বর প্রশ্নে উত্তর হলো টোয়েন্টি ফাইভ নিউটন সেকেন্ড সি হলো কারেক্ট আনসার তাহলে এগারো নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার সি এইবার আমরা বারো নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি পাশের চিত্রে কপিকল এবং সুতোগুলো মসৃণী দেখো কপিকল রয়েছে কপিকল থেকে দুটো সুতো দুটো বস্তু ঝোলানো আছে একদিকে আছে এম ভর আর দুটো সুতোর মাধ্যমে রুট টু এম ভর ঝুলছে এদিকেও এম ভর আছে এই সংস্থাটা সাম্য অবস্থায় আছে এখন দেখো কি কী বল কাজ করবে প্রথম হলো এদিকে এম ভর আছে তাহলে এম ভরে জন্য ওজন এম জি আর ওপরে টানটি ক্রিয়া প্রতিক্রিয়া বল বলে এদিকেও টানটি এদিকেও টান কিন্তু টি এই দুটো টান কিন্তু থিটা কোণে রয়েছে এবার থিটার মান তোমার কাছে চেয়েছে আর এখানে কে কাজ করছে রুট টু এম জি রুট টু এমজি তাহলে দেখো আমরা যদি টিকে ভাঙি এদিকে টি কস্থিটা একটার জন্য পাচ্ছি আবার এদিকে আরেকটা টি কস্থিটা তাহলে আমরা বলতে পারি টোয়াইস টি সমান রুট টু এমজি আবার দেখো টি এর মানটা এই যেই এম ভর এটা সামনে থাকার জন্য টি সমান আবার এম জি লেখা যায় তাহলে টু এম জি কসথিটা সমান সমান রুট টু ইন্টু এম জি দেখো দুই পক্ষ থেকে এম জি কিন্তু কেটে যাবে তাহলে কস্থিটা সমান রুট টু বাই টু রুট টু বাই টু মানে ওয়ান বাই রুট টু সমান কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটা কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি থিটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি আবার বলি এদিকে টি এদিকে টি দুটো ভেক্টার ভেঙে নাও ভেঙে নাও ভাঙলে কত হচ্ছে এদিকের রূপাংশ টি কস থিটা এটারও টি কস থিটা টি সাইন থিটাগুলো কিন্তু পরস্পর লম্ব দুদিকের জন্য কেটে যাচ্ছে দুটো অংশের জন্য তাহলে রুট টু এম জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে রুট টু এম জি অর্থাৎ ওই রুট টু এম ভর যেটা ব্যালান্সে আছে সাম্যাবস্থায় আছে তার ওজন সমান সমান কত হয়েছিল টোয়াইশটি কস্থিটা আবার ডান দিকের বা বাঁ দিকের ভরে সাম্য ভাবো এদিকে টি কাজ করছে এদিকে এমজি তাহলে তার সাম্যের জন্য আবার টি সমান এমজি তাহলে টিয়ের জায়গায় এমজি বসালে আমরা দেখলাম কসথিটা সমান রুট টু বাই টু মানে ওয়ান বাই রুট টু থ্রিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটা হলো গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি বারোর কারেক্ট আনসার হলো সি এবার তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কী বলছে একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো বুলেটের উপর ক্রিয়াশীল বল বলে দিয়েছে এফ সমান সিক্স হান্ড্রেড মাইনাস টু ইন্টু টেন টু দেওয়ার ফাইভ টি যেখানে এফ নিউটন এবং টি সেকেন্ড এককে প্রকাশিত থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের উপর ক্রিয়াশীল বল শূন্য বুলেটের উপর প্রযুক্ত গড় বলের ঘাত দেখো এইখানে একটা কথা বলা যায় শেষে গিয়ে বল হলো শূন্য আর টি কলস টু জিরো মুহূর্তে বল কিন্তু দেখো এই কোয়েশানে যদি টিকস টু জিরো বসাও ছশো নিউটন এবং দেখো সময়ের সঙ্গে লিনিয়ারলি বলটা কমছে তাই আমরা গড় বল নিতে পারি এফ অ্যাভারেজ কত হবে জিরো প্লাস ছশো বাই দুই মানে তিনশো নিউটন আর শেষে কি বলেছে শেষে বলেছে বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের উপর ক্রিয়াশীল বল শূন্য তাহলে ওই বলটা কতক্ষণ ধরে কাজ করেছে এফ যদি জিরো বসায় টি এর মান বেরিয়ে যাবে তাহলে ফুটিং এফ ইকালস টু জিরো কত হচ্ছে ছশো মাইনাস টু ইন টেন টু দি পর ফাইভ টি সমান জিরো তাহলে টি সমান কত ছশো বাই টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ দেখো বলের ঘাত সমান এফ ইন্টু টি তাহলে এফ অ্যাভারেজ ইন্টু টি গড় বলের ঘাত তিনশো ইন্টু ছশো বাই দুই ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ দেখো কত হচ্ছে চারটে শূন্য কেটে গেলো দুইকে কেটে দেওয়ার দুশো চারটে শূন্য কেটে গেল তাহলে এখানে কত হলো সরি কে কেটে যাচ্ছে তিনশো চারটে শূন্য কেটে গেলে নাইন বাই টেন থাকবে তাহলে জিরো পয়েন্ট নাইন নিউটন সেকেন্ড তাহলে ডি হলো কারেক্ট আনসার তেরো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হল ডি এবার আমরা চোদ্দ নম্বর প্রশ্নে যাব এটা বেশ ভালো প্রশ্ন একটি অভিকর্ষহীন স্থানে এম ভরের এক ব্যক্তি মেঝে থেকে এই চুচ্চতায় আছে একজন লোক মেঝে থেকে এই চুচ্চতায় আছেন ব্যক্তিটি স্মল এম ভরের একটি বলকে নিচের দিকে ইউ বেগে ছুঁড়ে দিল স্মল এম ভরের বলকে বলটি যখন মেঝেতে পৌঁছালো এই বলটা যখন মেঝেতে পৌঁছালো তখন মেঝে থেকে লোকটির দূরত্ব দেখো বলটা যখন ছুঁড়ে দিচ্ছে ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী লোকটা কিন্তু বিপরীত দিকে একটা বেগ প্রাপ্ত হবে এবং ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে বলের ভরবেগ এম ইউ সমান সমান লোকটার ভর ক্যাপিটাল এম ইন্টু বেগ ভি ওয়ান তাহলে এই দুটো ভরবেগ সমান এবং বিপরীতমুখী হবে এবার দেখো অভিকর্ষ বল নেই সুতরাং তরণের প্রশ্ন আসছে না সুতরাং বলটিও পড়বে সমবেগে লোকটিও এগোবে সমবেগে সুতরাং অভিকর্ষ বলের বাঁধা বা অভিকর্ষ বলের ফেভার কোনোটাই নেই সুতরাং যদি টি সময় পড়ে বলটি মেঝেতে পৌঁছায় তাহলে টি সময় ওদের ব্যবধান কত হবে দেখো বলটি এসছে এইচ সমান সমান ইউটি তাহলে লোকটি যদি এইচ ওয়ান উচ্চতা চলে যান তাহলে এইচ ওয়ান সমান সমান হবে ভি ওয়ান টি তাহলে তাদের ব্যবধান যদি ডি হয় ডি তো হবে কত এই ব্যবধান গোটাটা এইচ প্লাস এইচ ওয়ান খুব স্বাভাবিক সমান ইউটি প্লাস ভি ওয়ান টি এইবার দেখো আমাদের দেখতে হবে যে এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা তো ভি ওয়ানটাকে বসিয়ে দিতে পারি তা আর এর মানটাও আমরা বসিয়ে দেবো এই কোয়েশান থেকে এইচ কস্ট ইউটি তাহলে দেখো ইউটি থাকলো প্লাস সরি সরি ইউটি প্লাস ভি ওয়ান মানে কি এম ইউ বাই এম এখানে টি আছে দেখো এইখান থেকে ভি ওয়ান সমান ভি ওয়ান সমান কত স্মল এম ইন্টু ইউ বাই ক্যাপিটাল এম তাহলে এটা কত হলো ইউটি যদি কমন নি ওয়ান প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম আবার দেখো ইউটি সমান তো এইচ তাহলে ওয়ান প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু এইচ এটাই হলো তাদের ব্যবধান লোকটার সঙ্গে বলটার এখন তাহলে কত হলো এইচ ইন্টু ওয়ান প্লাস মল এম বাই ক্যাপিটাল এম চোদ্দোর কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের এ চোদ্দোর কারেক্ট আনসার সুতরাং অভিকর্ষ বল নেই আর লোকটা যে বেগ পাচ্ছে সেটা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আর অভিকর্ষ বল না থাকায় বলটাও পড়বে সমবেগে লোকটিও এগিয়ে যাবেন বিপরীত দিকে সমবেগে সুতরাং তাদের ব্যবধান আমরা খুব সহজেই বের করে ফেলতে পারব এরপরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে একটি লিফট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে নিচে নামছে লিফটের মেঝে থেকে ছাদের উচ্চতা তিন মিটার এর ছাদ থেকে দশ গ্রাম ভরের পেরে খুলে পড়ে গেল পেরেকটি লিভের লিফ্টের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে অর্থাৎ প্রথম কথা সে কত বেগে পড়বে দেখো পেরেকটি ফ্রি পার্টিকের মতন টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণের নিচে নামার কথা লিফট আবার নিজে নামছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তাহলে লিফ্ট সাপেক্ষে পেরেকের তরণ জি মাইনাসে দেখো লিফ্ট সাপেক্ষে পেরেকের তরণ দুজনেরই তরণ একই দিকে তাই সাপেক্ষে তরণ নিতে গেলে এই দশ থেকে চার কিন্তু মাইনাস হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে লিফ্ট সাপেক্ষে পেরেকটি ছ মিটার পার সেকেন্ড স্কোয়ার সরি তরণে নিচে নামতে থাকে এইবার বেগ কত হবে কতটা নেমেছে লিফ্ট সাপেক্ষে পেরেকটি যখন তিন মিটার পড়ে যাবে তখন সে লিফ্ট সাপেক্ষে পেরেকটি লিফটটি যদি স্থিট থাকতো তাহলে পেরেকটি তিন মিটার পৌঁছালেই মাটিতে এসে পড়বে তাহলে তিন মিটার তার স্মরণ আপেক্ষিক স্মরণ আপেক্ষিক তরণ হলো জি মাইনাসে আপেক্ষিক স্মরণ এটা যে মুহূর্তে পেরেকটি খসে পড়েছে লিফ্টেরও যা বেগ পেরেকেরও তাই বেগ তাই তাদের প্রাথমিক আপেক্ষিক বেগ জিরো তাহলে ভি বেগে এসে ওটি যদি মেঝেতে পড়ে তাহলে ভি সমান সমান রুট ওভার টু ইন্টু জি মাইনাস এ ইন্টু এস তার মানে টু ইন্টু সিক্স জি মাইনাস এ মানে ইন্টু এস মানে থ্রি তাহলে সিক্স মিটার পার সেকেন্ড বেগে এর একটি আঘাত করলো তাহলে তার বেগের পরিবর্তন কত এম ভি এটাই প্রযুক্ত বলের ঘাত হবে তাহলে সিক্স ইন্টু ভি ভি হলো সিক্স এম কত বলেছিল দশ গ্রাম গ্রাম তো রাখলে হবে না এসা গেছি তাহলে দশ গ্রাম মানে টেন ইন্টু টেন টু দিব মাইনাস থ্রি কেজি হল তাহলে এটা হলো নিউটন সেকেন্ড তাহলে তোমার বা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড যা বলবে তাহলে এটা হলো টেন টু তো মাইনাস টু তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স কিলোগ্রাম মিটার পার সেকেন্ড সুতরাং পনেরো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো ডি পনেরো কারেক্ট উত্তর ডি এবার আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে যাব ষোলো নম্বর প্রশ্নে কী বলছে সেটা দেখা যাবে বলছে একটি কপিকল ভরহীন সুতোর সাহায্যে এক পাশে একটি ভর এম ঝোলানো আছে ভরহীন সুতোর সাহায্যে ঝুলছে একটি ভর এম এবং অপর পাশে স্মল এম ভরের বাঁদর এ তরণে উপরে উঠছে তাহলে স্মল ক্যাপিটাল এম ভরের তরণ কত দেখো বাঁদর যখন উঠছে এ তরণে তুমি ভাবো লিফটে যদি আমি উঠতাম রিয়াকশান ফোর্স যা হতো এটাই টেনশান তাই হবে সমান বাঁদরের ভর এম ইন্টু জি প্লাস এ এইবার দেখো দুদিকেই তো টানটা সমান তাহলে যদি ক্যাপিটাল এম ভরের ফ্রি বডি ডায়াগ্রাম টানো সেখানে তুমি দুটো ফোর্স পাবে একটা এম জি একটা তাহলে তার উপর লব্ধি বল এম জি মাইনাস টি সমান তার ভর ইন্টু তরণ এ ওয়ান তাহলে এ ওয়ান সমান কত এম জি মাইনাস টি মানে মাইনাস এম ইন্টু জি প্লাস এ বাই ক্যাপিটাল এম তাহলে দেখো এই উত্তরটি চলে আসছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি মাইনাস এম এ বাই ক্যাপিটাল এম তাহলে ডি হলো কারেক্ট আনসার ষোলো নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর ডি এবার আমরা সতেরো নম্বর প্রশ্নে যাই সতেরো নম্বর প্রশ্নে কী বলছে যে পয়েন্ট টু কেজি ভরের একটি বলকে হাতে ধরে উল্লম্বভাবে উড়তে ছোড়া হলো যদি বলটি ছোড়ার সময় হাতে স্মরণ পয়েন্ট টু মিটার হয় এবং এরপর বলটি দু মিটার উচ্চতা লাভ করে তাহলে হাত দ্বারা বলটির উপর প্রযুক্ত বলের মান কত দেখো ব্যাপারটা বোঝো হাতের ওপরে বলটার ওজন কাজ করছে তৎসত্ত্বেও হাত পি বল দিয়েছে দিয়ে তাকে ছুঁড়েছে তাহলে বলটার ওপরে যে লব্ধি বল কাজ করছে পি মাইনাস এমজি এই লব্ধি বলের জন্য তার স্মরণ কত জিরো মিটার তাহলে লব্ধি বল ইন্টু স্মরণ এইবার এই পরিমাণ গতিশক্তি নিয়ে বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠল। তাহলে এই গতিশক্তি ওর স্থিতিশক্তিতে পরিণত হয়েছে সমান সমান বলের ভর এম ইন্টু জি ইন্টু এইচ কমিটার বলেছে দু মিটার তাহলে দেখো পি এর মানটা তোমার চায় তা দেখো পি মাইনাস এম জি জিরো পয়েন্ট টু দিয়ে আমি ভাগ করে দিতে পারি তাহলে এইখান থেকে একটা দশ আসছে সমান টেন এম ইন্টু জি দেখো এম বলে দিয়েছে এম বলেছে পয়েন্ট টু জি বলেছে দশ তাহলে পি সমান সমান কত হলো এই এম জি ওদিকে গেলে ইলেভেন এম জি ইলেভেন ইন্টু এম হল জিরো পয়েন্ট টু জি হলো দশ তার মানে এগারো দুগুণো বাইশ নিউটন তাহলে আমাদের ডি হল গিয়ে কারেক্ট আনসার সতেরো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার ডি এবার আমরা আঠারো নম্বর প্রশ্নে যাব আঠারো নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক বলছে রেখায় নির্দিষ্ট গতিবেগে চলমান চার কেজি ভরের গোলক এ আরেকটি স্থির এক কেজি ভরের গোলক বিকে ধাক্কা মারে তাহলে একটা গোলক চলেছে সে আর একটা গোলক বিকে ধাক্কা মারলো ই এক কেজি ভরের গোলক বিকে ধাক্কা মারে সংঘর্ষের পরে ও বি যথাক্রমে ভি ওয়ান ও ভি টু বেগে এর প্রাথমিক গতিবেগের অভিমুখে সঙ্গে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণে চলল কে কে এ এবং বি এর ভর কত ছিল চার কেজি তাহলে এর ভরবেগ হল হলো ফোর ভি ওয়ান এবার দেখো বিয়ের বেগ ছিল ভি ভর এক কেজি তাহলে তার ভর বেগ কত হলো ওয়ান ইন্টু ভি টু ফোর ভি ওর এরা কত কোণে চলেছে চলেছে দেখো এ প্রাথমিক গতিবেগের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে বি প্রাথমিক গতিবেগের সঙ্গে ষাট ডিগ্রি কোণে এইবার দেখো আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কনজারভেশন লক প্রয়োগ করি দেখো চলেছিল এ কি ছিল নির্দিষ্ট বেগে চলমান চার কেজি ভরে গোলক স্থির গোলক বিকে ধাক্কা মারলো ধরি এরা চলেছিল এই যে এ চলেছিল এক সক্ষ বরাবর এখন এক সক্ষ বরাবরই যা ভরবেগ ছিল তাহলে তো সংঘাতের আগে অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিল না তাহলে যে দুটো কণা আছে তাদের যে ভরবেগ এখন সেটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর আগে ভরবেগ শূন্য ছিল গহিষ্ঠ বল কাজ করেনি ওদের মধ্যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কাজ করছে সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র মান্য হবে তা যদি হয় তাহলে দেখো দুটো ভরেরই দুটো এ এবং বি উভয়েরই কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে ভরবেগ হবে সেটা সমান এবং বিপরীত কারণ আগে ওয়াই অক্ষ বরাবর মোট ভরবেগ শূন্য ছিল পরেও শূন্য হবে দুজনের মোট ভরবেগ যদি শূন্য হয় তাহলে তাদের ভরবেগ সমান এবং বিপরীত হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস ভরবেগ কতটা হবে ফোর ভি ওয়ান আছে ভরবেগ লম এদিকে অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে লম্ব দিকে হবে সাইন থার্টি সমান সমান ভি টু এটারও তাই ওয়ক্ষ বর্বর কম্পোনেন্ট ভি টু সাইন সিক্সটি ডিগ্রি এবার তোমার কাছে চেয়েছে ভি ওয়ান বাই ভি টু কত দেখো ভি ওয়ান বাই ভি টু সমান ভিটোর সঙ্গে রুট থ্রি বাই টু গুন ছিল নিচে হলো ফোর ইন্টু হাফ তা দেখো কি দাঁড়াচ্ছে এই টুটা উপরে গিয়ে কেটে যাবে কেটে গেলে আমাদের যা পড়ে থাকবে সেটা হলো রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এ অপশানে আছে তাহলে আঠারোর কারেক্ট আনসার এ সুতরাং এক্ষেত্রে যেহেতু অনুপাত বলেছে সুতরাং আমাদের আর একশ বড় ওর সংরক্ষণ সূত্র নিয়ে কাজ করতে হলো না অনুপাতে আমরা পৌঁছে যেতে পারলাম উনিশ নম্বর প্রশ্নে যাই আমরা দেখি কি বলে এক কেজি ভরের একটি ব্লক টু জিরো তে স্থির অবস্থায় চলতে শুরু করলো এবং এফ সমান কেটি বলের প্রভাবে এক সক্ষ বড়োয় গতিশীল টি সময় হলে এবং কে সমান ওয়ান নিউটন পার সেকেন্ড হলে ব্লকটি ছয় সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করবে দেখো ছয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে মানে কাইনামেটিক্যাল প্রবলেম সুতরাং বলের থেকে আমাদের তরণে চলে আসতে হবে তরণ এ সমান তাহলে কি হবে এফ বাই এম সমান কে টি বাই এম হলো এক কেজি কে এর মানও কিন্তু বলে দিয়েছে এক কেজি তাহলে ওয়ান ইন্টু টি বসিয়ে দিলাম কে এর মান কিন্তু ওয়ান নিউটন সেক পার সেকেন্ড বলা ছিল বাই এমও বলেছে এক কেজি তাহলে এ সমান সমান টি অনেক সিম্পল ইকুয়েশান কিন্তু আমাদের দাঁড়ালো এবার নির্দিষ্ট সময়ে আমাদের যে দূরত্ব অতিক্রম করবে এ মানে তো তুমি জানো ডিভিডিটি সমান সমান টি তাহলে ডিভি সমান সমান টি ডিটি এবার ইন্টিগ্রেশন করতে পারি ভি সমান সমান টি স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান দেখো কী বলেছে টি এক্স এক্সে টু জিরোতে স্থির অবস্থা থেকে চট শুরু করলো তাহলে টি কস টু জিরো ভি কস টু জিরো স্থির অবস্থা থেকে ভি যদি জিরো হয় তাহলে বুঝতে পারছো সি ওয়ান জিরো তাহলে ভি সমান সমান কত হলো টি স্কোয়ার বাই টু ভি মানে কি আবার ডি এক্স টি টি তাহলে ডি এক্স থেকে এক্স বেরোতে পারে ইন্টিগ্রেশন করলে সমান টি স্কোয়ার বাই টু ইন্টু ডি টি অতএব এক্স সমান সমান টি স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই থ্রি ইন্টু টু সিক্স প্লাস সি টু আবার দেখো বলেছে টি টু জিরোতে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো তাহলে টি টু জিরোতে এক্সিকাস টু জিরো ছিল টি টু জিরো এক্সিকাস টু জিরো বসালে সি টু সমান জিরো তাহলে এক্স সমান দেখো দাঁড়ালো টি কিউব বাই সিক্স কত সময় বলেছে ছয় ছয় সেকেন্ড সময় তাহলে টি এর মান যদি ছয় বসাও তাহলে এক্স সমান হলো তোমার ছয়ের কিউব বাই সিক্স একটা ছয় কিন্তু কেটে যাবে তাহলে থাকলো ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ মিটার তাহলে দেখো ছত্রিশ মিটার এ কারেক্ট অপশান উনিশের এ হলো কারেক্ট আনসার এইবার আমরা কুড়ি নম্বর প্রশ্নে যাব বলছি এ বলের প্রভাবে কোনো কণার বেগ ভি মূল বিন্দু থেকে তার দূরত্ব এক্সের ওপর যেভাবে নির্ভর করে যে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট এক্স ওই ক্রিয়াশীল বল ও এফের উপর কীভাবে নির্ভর করবে দেখো এখানে আমরা জানি এফ সম এ এ সমান তরণ সমান ভি ডি এক্স যতক্ষণ ভি অ্যাজ এ ফাংশান অফ এক্স দেওয়া আছে এবং আমাদের তাই দেওয়া আছে ভি অ্যাজ এ ফাংশান অফ এক্স ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট এক্স তাহলে ভি সমান কে বাই রুট এক্স আমরা বসাতে পারি বা কে ইন্টু এক্স টু দুই পাওয়ার মাইনাস হাফ তাহলে দেখো ডিভিডিএক্স বের করে নাও ভি এক্স আমাদের দরকার তাহলে ডিভিডি এক্স সমান কত কে ইন্টু মাইনাস হাফ ইন্টু এক্স টু দুই পাওয়ার মাইনাস তিনের দুই তাহলে এবার দেখো ভি এক্স যদি করো ভি সমান কে বাই রুট এক্স ছিল তাহলে এই মানটা তুমি বসিয়ে দিলে অনেক ইজি হয়ে যাচ্ছে অতএব ভি ডিভিডিএক্স সমান মাইনাস কে বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস তিনের দুই ডিভিডি এক্স মানে কত কে বাই রুট এক্স তাহলে সমান সমান মাইনাস কে স্কোয়ার বাই টু এটা নিচে নামলে এক্স টু দি পাওয়ার তিনের দুই আর প্লাস হাফ এক্স টু দি পাওয়ার টু তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই তরণ প্রপর্শনাল টু কিন্তু হয়ে গেল ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে বলও হবে প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ মাস দিয়ে গুণ করলে তো একই রিলেশন দাঁড়াবে সম্পর্কের দিক থেকে প্রপোর্শনালিটি সম্পর্ক তো একই সো বলটাও হবে প্রপোশনাল টু ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এফ সমানুপাতি ওয়ান বাই এক্স স্কোয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর কোশ্চেন কি বলছে বলছে টি এর ওপর অবস্থিত পঞ্চাশ গ্রাম ভরের গলফ বলকে গলফ ক্লাব ক্লাব দ্বারা আঘাত করা হলো অর্থাৎ একটা স্টিক বা ইত্যাদি দিয়ে বলটাকে আঘাত করা হয়েছে টি ত্যাগ করার সময় গল্ফ বলের বেগ একশো মিটার পার সেকেন্ড আঘাতের সংস্পর্শকাল জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড যদি বলের মান সময়ের সাথে রৈখিকভাবে কমে শূন্য হয় তাহলে শুরুতে প্রযুক্ত বলের মান ছিল কত দেখো এই হলো বলের ইকুয়েশান এফ ভার্সেস টি যদি আমি লেখচিত্র টানি তাহলে এই বলটা কত সময়ে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড পরে কমে শূন্য হয়েছে তাহলে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড সময়ে এটা কিন্তু শূন্য হয়েছে এবং এই বলটার কি প্রভাব ছিল দেখো পঞ্চাশ গ্রাম ভরের বলকে সে একশো মিটার পার সেকেন্ড বেগ দিয়েছে তাহলে এই বলের প্রভাবে একটা বলের ঘাত কাজ করেছে সেখান থেকে আমার এই ম্যাক্সিমাম ফোর্স এফকে বের করতে হবে তাহলে দেখো এফ ভার্সেস টি লেখচিত্রের ক্ষেত্রফল এফ ইন্টু টি অর্থাৎ বলের ঘাতকে প্রকাশ করে এই লেখচিত্রের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি জিরো পয়েন্ট জিরো টু ইন্টু উচ্চতা টি এটাই হলো বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন মানে কত পঞ্চাশ ইন্টু টেন্টো দেবার মাইনাস থ্রি ইন্টু একশো তাহলে এফ সমান সমান কত একশো ইন্টু একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে দেখো কত হলো এখানে হলো টেন টেন টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি তার মানে হলো টেন ইন্টু টেন টু দি পাওয়ার টু মানে টেন টু দি পাওয়ার থ্রি বাই টু হাজার বাই দুই মানে পাঁচশো তাহলে নেুশে ডি হলো কারেক্ট আনসার বাইশ নয় এম ভরের একটি সেল স্থির অবস্থায় ছিল বিস্ফোরণের ফলে সেলটি তিনটি টুকরোয় ভেঙে যায় তাদের ভরের অনুবাদ টু ইস টু টু ইস টু ওয়ান সমভারের টুকরা দুটি পরস্পরের লম্ব দিকে ভিবে গেলে তৃতীয় টুকরার বেগ কত দেখো দুটো টুকরো পরস্পর লম্ব দিকে যাচ্ছে যে দুটোর ভর সমান মানে টু ইস টু টু অনুপাতে মানে মোট পাঁচ ভাগের মধ্যে ভাগ তাহলে এদের ভর হলো টু এম বাই ফাইভ করে করে এবং এদের বেগ বলে দিয়েছে ভি বেগে যাচ্ছে তাহলে এদের ভরবেগ আমরা পেয়ে গেলাম তাহলে এদের ভরবেগের লব্ধি কত হবে পরস্পর লম্ব হলে পরে দুটো ভেক্টরের লব্ধি সমান মানের ভেক্টরের লব্ধি ভেক্টর দুটো লম্ব হলে লব্ধির মান কত হয় তাদের প্রত্যেকের মানের রুট্টু গুণ হয়ে যায় অর্থাৎ আমরা যদি দুটো পি ভেক্টর নিতাম তারা নাইনটি ডিগ্রি কোণে কাজ করতো তাদের লব্ধি হতো পি রুট টু তাহলে সমান মানের ভেক্টর আমরা মনে রাখবো যদি নব্বই ডিগ্রি কোণে কাজ করে লব্ধি হবে প্রত্যেকের মানের রুট্টুগুণ এবার কি হয়েছে সেলটা কিন্তু স্থির ছিল তার প্রাথমিক ভরবেগ ছিল শূন্য বাইরে থেকে কাজ করেনি কোনো বল তাহলে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র মান্য হবে তাহলে তৃতীয় টুকরো যার ভর কিনা এম বাই ফাইভ তার বেগ যদি ভি ওয়ান হয় সেই ভরবেগটা হবে এই লব্ধি ভরবেগের সঙ্গে সমান এবং বিপরীতমুখী অবশ্যই তোমরা জানো এই কোনগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তাহলে আমরা বলতে পারি এম বাই ফাইভ ইন্টু ভি ওয়ান সমান টু এম বাই ফাইভ ইন্টু ভি রুট টু তাহলে দেখো এম এম কেটে গেলো ফাইভ ফাইভ কেটে গেলো তা ভি ওয়ান সমান সমান টু ভি ইন্টু রুট টু টু রুট টু ভি হবে তাহলে সি এরটা বাইশের সি এবার তেইশ নম্বর প্রশ্নে যাই আমরা দেখো এটা একটা পুলি সংক্রান্ত প্রশ্ন দিয়েছে পাশের চিত্রে বলছে এখানে দুটো পুলি লাগানো আছে একটা চার কেজি ভর ঝুলছে একটা দু কেজি এক কেজি ভর বলছে এক কেজি ভরের তরণ কত দেখো মজাটা হলো যে এই এক কেজি যদি নিচের দিকে নামে তাহলে এই যে চার কেজির জন্য পুলির দুটো অংশ কিন্তু ওপরের দিকে উঠবে এটা যদি এক্স দূরত্ব নামে তাহলে এরা এক্স বাই টু করে উঠবে তাহলে এর তরণ যদি এ হয় তাহলে এই ভরটা তার তরণ কিন্তু হবে এ বাই টু এবার দেখো টান বল কোথায় কতটা কাজ করছে সব পুলিগুলো মসৃণ সব টান সমান এবং বিপরীত তাহলে দেখো এইখানেতে এটা নিচের দিকে নামছে তাহলে এই এই ভরটা এই চার কেজি ভরটাকে ওপরে উঠতে হবে যদি আমরা ধরে নিচের দিকে নামছে এর তরণ যা হবে এর তরণ যদি এ হয় তাহলে এদের তর এই ভরটার তরণ কিন্তু হবে এ বাই টু দুদিক থেকে অর্ধেক অর্ধেক উঠছে তবে এ ডবল নামছে তাহলে এখন যদি আমরা এক কেজি ভরের ইকুয়েশন অফ মোশান লিখি তার ওজন হলো ওয়ান ইন্টু জি তাহলে তার ইকুয়েশন অফ মোশান হলো ওয়ান ইন্টু জি মাইনাস টি সমান ওয়ান ইন্টু এ এবার চার কেজি ভরের ইকুয়েশন অফ মোশান কিলিব এটা ওপরের দিকে উঠছে কে কে আসছে টি আর টি দুটো টি আছে ওপরের দিকে মাইনাস ফোর জি সমান ফোর ইন্টু এ বাই টু প্রথমে এটা এক নম্বর ইকুয়েশান এটা দু নম্বর ইকুয়েশান তোমার কাছে তরণ চাই টান বল কিন্তু আমরা নিজেরা ইন্ট্রোডিউস করেছি তাহলে টান বলকে আমাদের বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করে নিচে লিখি টু জি মাইনাস টুয়াইস টি সমান টু এ তাহলে দেখো কি দাঁড়ালো দেখো টু টি প্লাস টুয়াইস টি মাইনাস টি কেটে গেলাম টু জি আর মাইনাস ফোর জি যোগ করলে মাইনাস টু জি সমান সমান এখানে হলো টু এ প্লাস টু এ মানে ফোর এ তাহলে এ সমান সমান মাইনাস টু জি বাই ফোর মানে হলো তোমার মাইনাস জি বাই টু দেখো এ আমরা প্লাস হলে দেখতাম নিচের দিকে তাহলে মাইনাস হয়েছে মানে উপরের দিকে তার মানে জি বাই টু তরণে উপরের দিকে উঠবে সো তেইশের কারেক্ট আনসার হলো আমাদের বি এবার চব্বিশ নম্বর প্রশ্নে যায় চব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে একটি মসৃণ তলের নথি সায়েন থিটা ওয়ান ইজ টুয়েলভ নততলের অনুভূমিক তরণ কত হলে নততলের উপরে একটি বস্তু সাম্যাবস্থায় থাকবে দেখো মসৃণ তল সেখানে একটা বস্তু রাখলে সে পড়ে যাবে স্বাভাবিক সেখানে তো আর ঘর্ষণ নেই তো বলছে যে নততলে একটা তরণ দিলাম তাহলে নততলে বিপরীতে অলিক বল কাজ করবে যেদিকে তরণ তার বিপরীতে তার ফলে তার একটা উপাংশ নিশ্চয় ওজনকে ব্যালান্স করবে তবেই সাম্যে থাকবে তাহলে একটা বস্তু আছে তার নিম্নমুখী তরণ হলো জি থিটা এবার অলিক বলজনিত তরণ যদি এই দিকে হয় ডান দিকে হয় অর্থাৎ পুরো সিস্টেমটাকে এদিকে এ তরণে টানছি তাহলে অলিক জনিত তরণ এই এ তরণটা হলো অলিক বলের জন্য সিউডো ফোর্স যেদিকে সিস্টেমের তরণ থাকে বিপরীত দিকে অলিক বল কাজ করে তাহলে এটা যদি এ হয় তাহলে এর যে উপাংশ এই কোনটা মরালে স্থিটা তাহলে এদিকে এ কস্থিটা তাহলে লব্ধি তরণ যদি শূন্য হয় তাহলে সে নামবে না তাহলে জি সাইন্থিটা সমান সমান কী হবে এ কস্থিটা তাহলে এর মান কত হবে জি সাইন্থিটা থিটা মানে জি ট্যান্থিটা সাইন্থিটা বলে দিয়েছে যে ওয়ান ইজ টু এল ওয়ান আর অতিভুজ এল তাহলে ভূমিটা কত হবে দেখো লম্ব ওয়ান অতিভুজেল তাহলে ভূমি হলো এল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ট্যান্থিটা কত হবে লম্ব বাই ভূমি তাহলে ওয়ান বাই রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে জি বাই রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ওয়ান সুতরাং এখানে তরণ থাকার জন্য যদি বস্তুটা স্থির থাকে নতদলের তরণ হবে এই ছবি অনুযায়ী বাঁ দিকে তবেই অলিক বল কিন্তু তার ওজনের কম্পোনেন্টকে ব্যালান্স করবে তরণ হবে জি বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ সমান সমান জি বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস ওয়ান এইবার আমরা পঁচিশ নম্বর প্রশ্নে যাই পঁচিশ নম্বর প্রশ্ন এটাও কপিকল সংক্রান্ত কি বলছে পাশের চিত্রে ঘর্ষণহীন পুলি থেকে ভরহীন অপ্রসার্য সুতার সাহায্যে ঝুলন্ত তিনটি ভরের প্রত্যেকটি দু কেজি হলে বিওসি ভরের সংযোজক সুতায় টান কত হবে দেখো যেমন হোল সিস্টেমের কথা ভাববো টান বল ধরে আমরা ইকুয়েশান লিখতে পারি অনর্থক বড় অঙ্ক হবে কিন্তু আমরা যদি হোল সিস্টেমের ইকুয়েশন অব মোশান লিখি তাহলে টান বল ক্রিয়া প্রতিক্রিয়া বল বলে কেটে যাবে তাহলে হোল সিস্টেমে যদি তরণ ভাবো ডান দিকে দুটো ভরে তিনটে ভরেই কিন্তু সবগুলোই এবিসির সবগুলোই দু কেজি তাহলে ডাম দিকে দুটো ভর হলো চার কেজি তার জন্য নিম্নমুখী বল ফোর কেজি ওয়েট আর বাঁ দিকে হলো দু কেজির জন্য টু কেজি ওয়েট ফোর কেজি যেহেতু বড়ো তাহলে সিস্টেমটা এই বিসি যেদিকে আছে সেদিকে ইয়ে তরণে নিচে নামবে তাহলে দেখো লব্ধি বল কত হবে ফোর জি মাইনাস টু জি বাই মোট ভর সিস্টেমে ছ কেজি তাহলে সিস্টেমের তরণ কত টু জি বাই সিক্স বা জি বাই থ্রি এইবার তোমার বলছে এখানে টান কত দেখো সি নামছে অ্যাজ এ ডিসেন্ডিং লিফট তুমি ভাবো তাহলে রিয়াকশান ফোর্স যেমন লিখি সেরকম টান হবে টি সমান এম ইন্টু জি মাইনাস এ এমটা কত দু কেজি জি মাইনাস এ মানে জি বাই থ্রি তাহলে জি মাইনাস জি বাই থ্রি টু জি বাই থ্রি ইন্টু টু মানে ফোর জি বাই থ্রি জি এর মান যদি তুমি নাইন পয়েন্ট এইট বসাও বাই থ্রি তাহলে হল আটটা বত্রিশ তিন উনচল্লিশ দশমিক দুই বাই তিন নিয়ারলি তেরো নিউটন তেরো দশমিক জিরো ছয় মতন হবে তাহলে তেরো নিউটন বি পঁচিশের কারেক্ট আনসার বি এইবার ছাব্বিশ নম্বর প্রশ্নে বলছে পাশে একটা চিত্র দেওয়া আছে পিও কিউ অপসার্য সুতার প্রান্তবিন্দু দুটো ভি বেগে নামছে এ পুলিদয় এ এবং বি স্থির এম ভরের বেগ কত হবে এই ধরনের অঙ্ক আমরা একটা কনস্ট্যান্ট ইকুয়েশান নিয়ে কাজ করব যে দেখো এ বি স্থির তাহলে এই একই তলে বি সংযোজক রেখার মধ্যবিন্দু যদি সি হয় তাহলে এই দূরত্বটা বি সি দূরত্বটাও কিন্তু স্থির এটা এল ধরে নিচ্ছে এবার ধরো এই দূরত্বটা এম এটা ধরো বি এম বি এক্স ধরলাম আর এম সি হলো ওয়াই কনস্ট্যান্ট ইকুয়েশন মানে এদের মধ্যে যে সম্পর্কযুক্ত সমীকরণ কি হবে দেখো সমকোণী ত্রিভুজ পাচ্ছ তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এই ধর্ম অনুযায়ী আমরা লিখতে পারি এখান থেকে এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্সের স্কোয়ার এবার ডিফারেন্সিয়েট করে দাও দেখো এল কিন্তু ধ্রুবক তাহলে এল স্কোয়ারের যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে জিরো হবে ওয়াই স্কোয়ারের হলো টু ওয়াই আর ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হলো ডি ওয়াইডিটি তাহলে এক্সের স্কোয়ারের ডিফারেন্সিয়েট করে টু এক্স টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টু এক্স ডিএক্স ডিটি কী চাই দেখো আমার এটা এক্স ডিএক্সডিটি বলে দিয়েছে ভি তাহলে শর্ত অনুযায়ী ডিএক্সডিটি সমান ভি তাহলে তোমার কী চাই তোমার চেয়েছে এম ভরের বেগ তার মানে এই এম বিন্দুটা কী বেগেও পড়ে উঠছে এটা তোমাকে দেখতে হবে তার মানে ডিওয়াই ডিটি দেখো ডিওয়াই ডিটি সমান টু টু দুই পক্ষে কেটে গেলো এক্স বাই ওয়াই ডিএক্স ডিটি মানে ভি দেখো ওয়াই বাই এক্স মানে কস্থিটা ওয়াই বাই এক্স সমান কস্থিটা এ দেখো এটাকে নিচে নামিয়ে লিখলে ভি ডিভাইডেড বাই ওয়াই বাই এক্স তাহলে দিস ইজ ভি বাই কস্থিটা তাহলে এম ভরের বেগ হবে ভি বাই কস্থিটা তাহলে এটা জি ছাব্বিশের হলো গিয়ে কারেক্ট আনসার ডি এইবার আমরা সাতাশ নম্বর প্রশ্নে যাব সাতাশ নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক বলছে পাশের চিত্রে টানের অনুপাত সিক্সটি নিউটন বল দিয়ে টানছি তিনটে ভরা আছে একটা তিন কেজি একটা বারো কেজি আর একটা পনেরো কেজি দেখো সিক্সটি কস থার্টি ইত্যাদি ইত্যাদি ভাববে আমি বলেছি যখন হোল সিস্টেমের তরণ নেব তখন কিন্তু তোমার টি ওয়ান টি টু থাকার কথা না তাহলে হোল সিস্টেমটা একই তরণ এ নিয়ে এগোবে সবার তরণ এ এটা আমরা বলে দিতেই পারি এইবার দেখো টি ওয়ানের প্রভাবে কে আসছে তিন কেজিটা আসছে তিন কেজির উপর শুধু টি ওয়ান কাজ করছে তাহলে তিন কেজির জন্য টি ওয়ানকে আমি লিখতে পারি থ্রি ইন টু এবার দেখো যখন আমরা টি টুর প্রভাব ভাবছি টি কাকে কাকে টানছে তিন কেজি আর বারো কেজিকে তখন দুটো সিস্টেম নিচ্ছি মানে টি ওয়ানটা অ্যাকশান রিয়াকশন ফোর্স কেটে যাচ্ছে নিজের পুরো সিস্টেমের মধ্যে তাহলে টি টু থাকছে তাহলে টি টু কাকে টানছে তিন প্লাস বারো পনেরো কেজিকে ইন্টু তার তরণে এবার টি ওয়ান আর টি টুর অনুপাত চেয়েছে টি ওয়ান ইজ টু টি টু দেখো থ্রি এ বাই পনেরো এ মানে ওয়ান ইস টু ফাইভ তাহলে অনুপাতটা ওয়ান ইস টু ফাইভ তাহলে সাতাশের কারেক্ট আনসার বি এবার লাস্ট কোয়েশ্চেন আঠাশ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব পাশের চিত্রে এ ও বি ভর দুটি অপসার্য সুতোর সাহায্যে যুক্ত এ বি দুটো ভর যুক্ত পুরো ব্যবস্থাটি ভর ইন স্প্রিংয়ের মাধ্যমে সংযুক্ত সুতাটি কেটে যাওয়ার অব্যহিত পরে এ ও বি ভরের তরণ কত হবে দেখো যখন সিস্টেমটা সামনে আছে তাহলে এই যে স্প্রিং যে বল দিচ্ছে দেখো দুটোর মোট ভর একটা টু এম একটা রিএম তাহলে মোট ওজন দুটো নিচের দিকে মোট ওজন কাজ করছে থ্রি জি তাহলে এই স্প্রিংকে থ্রি জি পরিমাণ বল ওপরের দিকে দিতে হচ্ছে থ্রি জি নয় থ্রি এম জি মোট ভটটা হলো একটা রিএম একটা টু এম মানে থ্রি এম তাহলে মোট ওজন কাজ করছিল থ্রি এম জি তাহলে স্প্রিংকে ব্যালেন্স রাখার জন্য থ্রি এম জি বল দিতে হচ্ছে যে মুহুর্তে জাস্ট বি কেটে গেল বি কিন্তু ফ্রি পার্টিকুল হয়ে গেল তাহলে বিয়ের তরণ তোমার হয়ে গেল ফ্রি পার্টিকেল মানে জি এর কি হচ্ছে দেখো স্প্রিং ওপরের দিকে বল দিচ্ছে থ্রি জি টু এম ভর আছে তার ওজন নিচের দিকে কাজ করছে টু এম জি আর স্প্রিং বল দিয়েছে থ্রি এম জি থ্রি এম জি নট থ্রি জি তাই লব্ধি বল কত থ্রি এম জি মাইনাস টু এম জি তার মানে উপরের দিকে থ্রি এম জি মাইনাস টু এম জি বল কাজ করছে বাই ভর ভর মানে হলো টু এম তবেই তরণ পাবো দেখো এটা হলো জি বাই টু তাহলে আমরা বলছি মোট ওজন কাজ করছিল নিচের দিকে থ্রি এম জি তাকে ব্যালেন্স করতে গেলে স্প্রিং যে টানজনিত বল দেবে সেটা থ্রি জি যেই এখানে কেটে দিলাম সেই মুহূর্তে বি ফ্রি পার্টিকেল হয়ে গেল ফ্রি পার্টিকল হয় তার তরণ হল জি এর কি হলো এই হলো আমার স্প্রিং থেকে ঝুলছে স্প্রিং দিচ্ছে আমার থ্রি এম জি বল এ নিজে হলো টু এম জি তার ওয়েট তাহলে লব্ধি বল উপরের দিকে কত থ্রি এম জি মাইনাস টু এম জি তার মানে উপরের দিকে এম জি বল কাজ করছে তাহলে তার তরণ হবে এই এম জি বাই তার নিজের ভর টু এম তার মানে জি বাই টু তাহলে এর তরণ জি বাই টু জি তাহলে বি হলো কারেক্ট আনসার আঠাশের কারেক্ট আনসার বি এখানেই আমাদের এই নিউটনের গতিসূত্র সংক্রান্ত এবং ভরভেগের সংরক্ষণ সূত্রে অবশ্যই সংক্রান্ত প্রশ্নের আলোচনা শেষ করছি পরবর্তীতে আমরা ঘর্ষণ চ্যাপ্টারের উপরে অনুরূপ আলোচনা করব আশা করি এই আলোচনাগুলো তোমাদের পরীক্ষাতে অনেকটা কাজে আসে আসবে কেননা আমরা বেশ কনসেপচুয়াল কোশ্চেন নিয়েই বেশি ভাবছি এবং কীভাবে তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো সেই রাস্তাগুলোও দেখানোর চেষ্টা করা হচ্ছে